লক্ষ্মীপুরের রায়পুরে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাট বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ পৌরশহরের আমিরুদ্দিন ব্যাপারী বাড়ির জাহাঙ্গীর আলমের ছয় বছরের শিশুকন্যা আয়শা আক্তার সাথেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল কাদের নামের এই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় জানা গেছে সোমবার বিকেলে আমির উদ্দিন বাড়ির সুপারি বাগানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় ষাট বছরের বৃদ্ধ আব্দুল কাদের এতে শিশুটি মারাত্মকভাবে জখম হয় এ ঘটনায় শিশুর মা মুন্নি বেগম বাদী হয়ে ঘটনার দিনই আব্দুল কাদেরের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এ ব্যাপারে ভিকটিমের মা মুন্নি বেগম লম্পট আব্দুল কাদের ফাঁসি দাবি করেন এ বিষয়ে থানা কর্মকর্তা শিপন বড়ুয়া জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামি আব্দুল কাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে পরদিন বাইশ ফেব্রুয়ারি আসামিকে আদালতের সুপর্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে